আমার কাছে মনে হচ্ছিল যে এই জগতের সঙ্গে না আমার খাপ খাচ্ছে না ভাই, কারণ চাচুর সামনে এক ধরনের কথা একজন বলে, আবার চাচু সরে গেলেই না তার অ্যাটিটিউডটা কেমন যেন চেঞ্জ হয়। আমি তখন বুঝে ফেললাম যে আস্তে আস্তে যে আসলে ইন্ডাস্ট্রির মানুষ সুবিধার না, ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আমি তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি কতক্ষণ এখান থেকে বের হয়ে ভেগে যাব। এখন খুব আদর করি আনছে আর কি ইন্ডাস্ট্রিতে, আমি এটার জন্য অনেক হ্যাপি। আমি আসলে প্রথমে এতটা গুরুত্ব দেইনি ভাইয়া যে আসলে ইন্ডাস্ট্রি কেমন বা ইন্ডাস্ট্রি কোনো ব্যাপার, এখানে হিরো হওয়ার কোনো ব্যাপার। প্রথমে আমার কাছে এমনটাই মনে হয়েছে যখন আমাকে এক বছর ফুলবাড়িয়াতে রেখে ড্যান্স ফাইট শেখানোর পরে এক জমানটা করছি, বাট এখন যখন আমি ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে চলছি, সবার সঙ্গে একটা ঋদ্ধতা তৈরি হয়েছে, এখন আমার মনে হয় যে সিরিয়াসলি সো টাফ ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং ইন্ডাস্ট্রিতে ইন করা অনেক কষ্ট ভাইয়া। আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় সোনার চামচ নিয়ে হয়তো বা আমি লাইফে এখনো কিছু করতে পারি নাই ভাইয়া, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সোনার চামচ মুখে দিয়ে আমি আমার ইন্ডাস্ট্রিতে আসছি। এখন মানুষের অধ্যবসায়, সবার একাগ্রতা, সবার কাজের প্রতি যে নিষ্ঠা, প্রত্যেকটা আর্টিস্টের, সেই হিরো বলেন হিরোইন বলেন, যারা সিরিয়াসলি চলচ্চিত্রকে ভালোবেসে চলচ্চিত্র করতে আসে, তাদের যে অধ্যবসায় ভাইয়া, এটা দেখার পর আমার মনে হয় যে আমি তো কিছুই না এদের কাছে। আত্মীয়তা বলতে আমার তো জন্ম, আমার বড় হয় মিরপুরাকেই, মিরপুরাকে ফ্যামিলিগতভাবে আমার ফুপি আমিনবাজারে বিয়ে দেওয়া, ওই দিক থেকে ফ্যামিলিগতভাবে একটা রিলেশন আগে থেকেই গড়ে উঠেছে। তো যখন আমি বিবিএটা কমপ্লিট করলাম, তখন হুট করে যে কোনো কারণেই যে কোনো একটা অনুষ্ঠানে, আমাদের ফ্যামিলি অনুষ্ঠানে, তখন আমুকে আমার ফাদার তো 2007 মারা গেছে, তখন তারপর আমার চাচুরা বা আমার ফুপুরা সবাই একটু আমাদের দিকে একটু খেয়াল করার ট্রাই করলো, যেহেতু বাবা নাই। আমার ছোটো ভাই মুক্তিও এখন পিএইচডি করতেছে, ও আছে জার্মানিতে, মিউনিকে আছে। তা সব কিছু মিলে সবাই তখন করলো যেহেতু বাবা নাই, আমরা একটু হালকা পাতলা টেক কেয়ার করি যতটুকু যার দায়িত্ব। তো সেই হিসাবে মূলত চাচুরা যারা ছিল সবাই মিলে দেখলো, এর ভিতরে আমাকে অনুষ্ঠানে অনেকদিন পরে চাচুর সাথে দেখা। এরপরে আমুকে বলতেছে যে বাবু আমি ওদের একটা ছবি বানাবো, অনুষ্ঠানে বলছে ছবি বানাবো, তাই সবাই দুষ্টামি করছে ছবি বানাবো। এরপরে আমার একদিন বলতেছে যে তুই শুক্রবারে নামাজ পড়ে আমার সাথে লাঞ্চ করবি। তা আমি শুক্রবারে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে গেছি, আমি তো ফিল্ম তো আমার স্বপ্নও আসে নাই। আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হবো, মাইলো 15 খেলছি, আমি খুলনা বিভাগীয় টিমে খেলছি, মাগুরা জেলা টিমে খেলছি, ইভেন এখন আমি মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, এখন সব কিছু মিলে আমার খেলার প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে সবসময়, আর ফিল্ম তো কখনোই না। আমার ফিল্ম তো আমি ছোটোবেলায় যখন আমুর সঙ্গে গিয়ে গিয়ে দেখতাম সালমান শাহের মুভি, তখন আমার কাছে ভালো লাগে কাজ করতে, কিন্তু আমি হিরো হবো কখনো কল্পনাও করি নাই। এরপর আমি যখন গেলাম শুক্রবারে, যাওয়ার পর লাঞ্চ টান্স করে সে আমাকে একটা রুমে দিয়ে বললো যে তুই রেস্ট কর। আচ্ছা, তা আমি রেস্ট করতেছি, কিছুক্ষণ পরে দেখি যে এফআই মানিক স্যার আসছে। তা আসছে, আসার পরে আমাকে সামনে বসায় বলতেছে মানিক ভাই দেখেন তো চলবে নাকি। তো মানিক স্যার বলতেছে যে হ্যাঁ আপনি চালালে তো চলবেই, সমস্যা কি, গ্রুমিং ট্রুমিং করে চলবেই তো। বলছে আজ থেকে তোর বাবা সালাম কর। আমি সালাম করছি, আমি কিন্তু কিছুই বুঝতেছি না ভাই, এ টু জেড সালাম করছি। বলছে ঠিক আছে যা রেস্ট কর, রেস্ট কর। কিছুক্ষণ পরে দেখি যে আরমান স্যার আসছে, ওনাকে নিয়ে আসছে ডেকে আর কি। আরমান স্যার আসছে, আসার পরে বলছে আরমান আরমান দেখো তো চলবো কিনা। কয় কি হ্যাঁ চলবে, সঙ্গে হাইট টাইট আছে, একটু ফাইট টাইট শিখতে হবে। বলতে আজ থেকে তোর বাবা, আবার সালাম করে আবার আমি গতানুগতিক সেম জায়গায় যে রেস্ট করতেছি। এর ভিতরে মাসুম বাবু সাহেব আসলো, আসছে সে মেকআপ রুমে বসে, আমাকে ডাক দিছে চাচু, বললো যে নিচের রুমে মাসুম বাবু সাহেব আছে, যে বাবা বলে সালাম দিবি। আমি বাবা বলে সেম সালাম টালাম দিয়ে আমি আবার রুমে চলে গেছি। বিকাল 5টা 6টা 7টা বেজে যাচ্ছে, আমার তো অনেক বেশি মানে আমি অন্যরকম একটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এই 4 ঘন্টা ধরে আমার সাথে চলতেছে কি। এরপর কিছুক্ষণ পরে আমার চাচু বলতেছে তুই বাসায় যা, বাসায় যেয়ে সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি কর। কালকে আমি তখন চাচু, এখন তো ফুলবাড়িয়াতে থাকে, তখন চাচু ডিএসএসে থাকতো, প্রতিদিন এখান থেকে সে যাইতো, আবার রাত্রেবেলা ফিরত আসতো। তা বলতেছিলাম কালকে আমি বাসার সামনে থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি করে রাখবো, আমি তোরে নিয়ে আসবো একবারে। তা আমি তো যে আমরে আমি এমন কি শুরু করছে আজকে, যাওয়ার পরে এই ব্যাপার এই সেই ব্যাপার। পরে রাত্রেবেলা চাচু ফোন দেয়, আমার সাথে কথাটা বলে সেট করে ফেলছে কিছু একটা। পরে পরের দিন দুপুরবেলা আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে তার কথা মতো রেডি ওইখানে চলে গেছি। আমার মনে হচ্ছে যে এক দেড় সপ্তাহ হয়তো বা কি আসলে দুষ্টামি করতে করতে কিছু একটা হবে। আমাকে এক বছর ওইখানে রাখলো,
এক বছর আমার দুই ঈদ গেছে ওইখানে, কুরবানি ঈদ রোজার ঈদ দুইটা ঈদ আমার ওইখানে করতেছি ঈদের আগের দিন, তার সঙ্গে সঙ্গে আসছি আবার ঈদের পরের দিন। বছরে এফ এ মানিক স্যার একজন মানে নাট্যকার একজন ছিলেন, ওনাকে দিয়ে মিন্টু ভাই নাম করে উনি অ্যাক্টিং ট্রাই করছে আমাকে শেখানোর জন্য। আর ড্যান্স ডিরেক্টর মাসুম বাবু সাহেবের চিপ মঞ্জু ভাই, ওনাকে ওখানে রেখে দিয়েছি স্ট্যান্ড বাই। আবার আরমান ভাইয়ের চিপ ছিলেন তখন মুস্তাক ভাই, ওনাকে ওখানে সবাইকে ওখানে অলরেডি আলাদা করে রেখে দিয়েছে প্র্যাকটিস করার জন্য। তা আমি মনে করতেছি এই সামনে মাসে কাজ শুরু করবে, এই সামনে মাসে কাজ শুরু করবে, এই করতে করতে আমি এমন একটা পজিশনে পড়ে গেছি ভাই, আমি না পারতেছি ওখান থেকে ভাগতে, না পারতেছি থাকতে। এরপরে গিয়ে আমার আরেকটা জিনিস ভাই মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এই জগতের সঙ্গে না আমার খাপ খাচ্ছে না ভাই, কারণ চাচুর সামনে এক ধরনের কথা একজন বলে, আবার চাচু সরে গেলেই না তার অ্যাটিটিউডটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। বুঝে ফেললাম যে আস্তে আস্তে যে আসলে ইন্ডাস্ট্রির মানুষ সুবিধার না, ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আমি তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি কতক্ষণ এখান থেকে বের হয়ে ভেগে যাব। এখন এমন একটা সময় আসছে যে ওই সময় আমার নিজের ইগোতে লেগে গেছে যে আমি এখন চাইলে ভেগে যেতে পারি, কিন্তু এই মুহূর্তে চাচু লজ্জা পাবে সবার কাছে, আবার আমার কাছেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম যখন আশপাশের লোকজনগুলো আমাকে নিয়ে গিবোধ করা শুরু করলো। তা তখন আমি চিন্তা করলাম আমি সিনেমা না করলেও আমি এই চলচ্চিত্রটা শেষ করেই আমি যাব। দেন তখন এক জবান স্টার্ট করলো চাচু করে আমাকে দিয়ে শেষ করলো, শেষ করে আমি আসলাম। আমি রিলিজ পর্যন্ত রিলিজ যেদিন দিল তখন আপনারা হয়তো জানেন একটা ট্রাফিক পুলিশকে গায়ে হাত দেওয়া নিয়ে একটা ক্লাস চলছিল তখন ঈদের সময়, তখন চাচু ছিল না, চাচু ভিতরে ছিল তখন আর কি। আমি ছবিটা দেখলাম, দেখার পরে ঈদে আমি একাই আমার ইউনিটে শুধু আমি একাই ছবি দেখছি, হ্যাঁ, কারণ চাচু ছিল না তখন। তখন আমার কাছে সোসো মনে হইলো কি করছি, ভেগে চলে গেছি অলরেডি মুম্বাইতে, আমি ওখানে স্টাডি করতে গেছিলাম বিবিএ, পরে তো আবার চলে আসছে আব্বু অসুস্থ সিনে, আমার ভালো লাগে নাই, আমি ওই ফিল্ম সব কিছু ছেড়ে দিছি 2014 পর্যন্ত। এরপর 14-তে আবার আসছি বেড়াইতে, তখন ওই আপনি চিনেন একু খোকন ভাইয়া, গুরু ভাই খুদে যোদ্ধা ছবির ডিরেক্টর যিনি, উনি হুট করে উনি আবার আমাদের মেকআপ ম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামসু ভাই, তাই টেকনিশিয়ানরা মিলে একটা রোমান্টিক ছবি করবে, হুট করে এবার আমাকে ধরছে যে সাইমন তারিক ভাই আমাদের ডিরেক্টর আছে, তারে দিয়ে ধরাইছে যে এই ছেলেটার নাম্বার টাম্বার ম্যানেজ করে দাও, ইনোসেন্ট আছে, একটা ইনোসেন্ট গল্প করবো ওকে দিয়ে। তো ওই মুহূর্তে আমি বাংলাদেশেই আছি, তা আমার এক ফ্রেন্ড আছে অ্যাক্ট্রেস আন্না নাম করে, হ্যাঁ, তা ওর মাধ্যমে নাম্বার নিয়ে বলছে যে একটু আসো দেখা করি তোমার সঙ্গে। পরে আমি জাস্ট কৌতূহলে আসছি, আসার পর যে 15 দিন লাগবে ছবি শেষ হইতে, তুমি চলেই যাবে আর একটা ছবি করে যাও। এই জাস্ট আমি দুষ্টমি করে আবার ইন করলাম ভাই, ইন করছি ভাই, ইন করার পরে হুট করে দেখি একদিন আমাকে আব্দুল্লাহ জহির বাবু ফোন করছে যে তুমি একটু আসো ইমার্জেন্সি তোমার সাথে কথা আছে। তো কথা আছে, আমি আসছি বাবুভাইয়ের, তখন হচ্ছে লিঙ্ক রোডে ছিল গুলশানে, আমি আসছি, আসার পরে দেখি ওয়াজিদ আলী সুমন ভাই বসা। সুমন ভাই বসা, জয় তোমার এই আজব প্রেম ছবিটা করতে হবে, তুমি বাপ্পি আর আচল এই ছবিটা তোমার করে দিতে হবে। তা আমি ঠিক আছে ভাই, তাহলে আমি ভাই চলতেছি কিন্তু নন প্রফেশনাল, আসছি বেড়াইতে আসছি, করার দরকার করতেছি, আমার কিন্তু ভালোবাসা এখনো আসে নাই ভাই। এরপরে আজব প্রেম স্টার্ট করে 3 দিনের মাথায় ইয়ে ভাই বলতেছে, আমাদের সুমন ভাই বলতেছে আমি ছবি ঈদের রিলিজ করবো, তুমি আর সাকিব খান হিটম্যান করতে হবে, দুজনের প্যারার গল্প, দুজনের উপরে টোটাল গল্প, টোটালটা তুমি করবা, তোমার ইভেন্টসটা প্রতিটা সিকোয়েন্স একদম কাট টু কাট সাকিব ভাই করবে। তখন চিন্তা হলো সাকিব ভাই সুপারস্টার, আমি মজা করে একটা কাজ করি আর কি। এই এই দুইটা তিনটা শুটিং করতে যাবে আবার আমি ব্যাকে যাওয়ার করে। একদম হিটম্যানটা যখন রিলিজ হলো, হিটম্যানটা ঈদে রিলিজ হলো, তো হিটম্যান ছবিটা যখন ঈদে আমি দেখতে গেলাম ভাই, তো হিটম্যান ছবিতে ঠিক ইন ক্লাইম্যাক্সের আগে আমাকে মিশা ভাই মেরে ফেলে। তো যখন আমাকে মেরে ফেলে ভাই, তখন দর্শক যারা ছিল সবাই হল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো বেরিয়ে যখন চলে যাচ্ছে তখন আমার তো আমার কাছে তখন ওই জিনিসটা ভাই এত ফিল লাগছে যে তার ইনক্লাইম্যাক্স ফাইটই দেখবে না, আমি কেন মারা গেছি দেখবে না তারা হিটম্যানে। আমি হ্যাঁ আমি তখন আমি 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 সেমটাই কি করছি, আমি আবার আমার পরিচিত যারা আছে, কারণ আমার বাড়ি নানুবাড়ি যশোর, আমার আপনার হচ্ছে মণিহারের ম্যানেজার আমার পরিচিত, তা আমি আবার ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাই আপনার ওদিকে কী অবস্থা, কিন্তু আমার তো হাউসফুল, কিন্তু মিয়া আপনি বললেন কি জন্য মিয়া, আমি তো ছবি না দেখে তো সব উঠে বেরিয়ে চলে যেতে চাই, হ্যাঁ ওইখানে না। তাই বললাম ভাইয়া তাহলে একটা কাজ করেন, আপনি ক্রপসেল গেটে তালা লাগিয়ে দেবেন, শোতে শো শেষ না হওয়া পর্যন্ত তালা খুলবেন না, তাহলে তো হয়ে যায়, পরে শো সবগুলো আপনার ক্রপসেল গেটে তালা লাগায় তারপরে শো শেষ করছে তারা, কারণ দর্শক দেখবেন আর মেরে ফেলছে আমাকে, মানে তাহলে আমি কতটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে শেষ পর্যন্ত আমি গেছি যে দর্শক আমার মরাটা পছন্দ করে নাই। এরপরে মনে হলো যে না আমি 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 অনেক বেশি ভালোবেসে, সেটা হয়নি ভাই, সেটা আমাদেরও তো নিজেদেরও, আপনি জানেন ভাই ইন্ডাস্ট্রি সবসময় একটা চেন বা একটা রুল মেনটেন করেই চলে আর কি, হ্যাঁ, যেটা আসলেই যখন আপনি দেখেন ফার্স্টের থেকে দেখেন, যখন একটা ছবিতে দুইটা হিরো প্যারার কাজ করে, যখন একজন সুপারস্টার থাকে তখন অলরেডি কিন্তু সুপারস্টার দিকে সবাই ঝোঁকে, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু ঠিক না, কিন্তু বাংলাদেশের বাইরে যে কোনো দেশ দেখেন প্রতিটা আর্টিস্ট নতুন হলেও আর্টিস্ট কিন্তু একজন একদিন না একদিন আমার এই সুপারস্টার কিন্তু নতুনই ছিল, কিন্তু
হ্যাঁ, কিন্তু আমাদের ডিরেক্টর, আমাদের জার্নালিস্ট যারা ভাইয়েরা যারা আছেন, যাদের সাথে এখন আমার অনেক ঋদ্ধতা, তারা কিন্তু তখন আমাকে কোনো ধরনের সাপোর্টও দেয়নি, তারা আমাকে কোনো ধরনের একটি স্কোপও করে নাই আমার জন্য আর কি। তারা কিন্তু বলছে যে জয় খুব ভালো অ্যাক্টিং করছে, এই করছে, কিন্তু আমাকে কখনো ফোকাসে আনে নাই আর কি, কখনোই আনে নাই। এরপরে আরও যখন আমি এই মালিকা সেসারের অন্তর্জালাটা করলাম, অন্তর্জালা করার পরে আমাকে জায়েদ ভাই আমাকে ব্রেক দিল, আর মালিকা সেসার যেহেতু ছিল আর জায়েদ ভাইয়ের সঙ্গে তখন আমার অতটা ঋদ্ধতা ছিল না আর কি, যতটা পরবর্তীতে গিয়ে হইলো। কারণ আমার যখন মনে হলো যে একটা হিরো আর একটা হিরোকে এতটা ব্রেক দিতে পারে কিভাবে সম্ভব, কারণ আমি সাকিব ভাইয়ের সঙ্গে যখন ছবিটা করছি আমি কোনো সাপোর্ট পাইনি।